পারুল সেই গাছটিতে বসে টুনিকে ডাকতে লাগলো। টুনি, কোথায় তুমি? তোমাকে এখন আমার ভীষণ দরকার। কিন্তু টুনির কোনো সাড়া শব্দ নেই দেখে পারুল সেই গাছটিতে বসে অপেক্ষা করতে লাগলো। টুনি উড়ে আসলো সেই গাছের কাছে। টুনি এসে দেখে পারুল সেই গাছটিতে বসে আছে। এরপর টুনি সেই গাছটির অন্য আরেকটি ডালে বসে পারুলের সাথে কথা বলতে শুরু করলো। পারুল, হঠাৎ তুমি আমার কাছে আবার এলেছি। তোমার কাছে একটা দরকার এসেছি টুনি। তা কি দরকার? সেই সাধু বাবার সাথে আমার দেখা করাটা খুব প্রয়োজন। তুমি দয়া করে আমাকে বলো, আমি এখন সেই সাধু বাবাকে কোথায় খুঁজে পাবো? ঠিক আছে, বলছি বলছি। তুমি এখন মহিষণ গ্রামে চলে যাও। সাধু বাবাকে তুমি সেই গ্রামেই দেখতে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোমাকেও পারুল, তুমি ভালো থেকো। এরপর পারুল উড়ে চলে গেল সেই মহিষণ গ্রামের দিকে। বেশ কিছুক্ষণ ওড়ার পর হঠাৎ পারুল দেখতে পেল একটা গাছের কাছে দাঁড়িয়ে আছে সেই সাধু বাবা। তখন পারুল নেমে গেল তার কাছে। সেখানে থাকা একটা গাছের ডালে বসে পারুল সেই সাধু বাবাকে বলতে লাগলো, সাধু বাবা, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তুমি আমাকে চেনো, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি কে? আর তুমি পাখি হয়ে মানুষের মতো কথা বলছো কেমন করে? সাধু বাবা, আমি পারুল। আপনি যে টুনিকে জাদু ক্ষমতা দিয়েছিলেন, সেই টুনি আমাকে সাহায্য করার জন্য আমাকে পাখি করে দিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার কাছে কেন এসেছো? সাধু বাবা, আমি জানতে পেরেছি আপনার কাছে একটা আংটি রয়েছে। সেই আংটিটা আমার ভীষণ প্রয়োজন। আমি জানি আংটিটা আপনার অনেক পছন্দের, আর এটা অনেক মূল্যবান। কিন্তু এই মুহূর্তে আপনার ওই আংটিটা পেলে আমার ভীষণ উপকার হতো। কিন্তু কেন আমার আংটিটা তোমার এত প্রয়োজন? এরপর পারুল সেই সাধু বাবাকে বুঝিয়ে বলতে লাগলো কেন তার এই আংটিটা ভীষণ দরকার। সবকিছু শুনে সাধু বাবা তখন পারুলকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আংটিটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটি কখনোই হারিয়ে ফেলো না। যদি তোমার কখনো এই আংটিটার দরকার না হয়, তাহলে তুমি আমাকে কথা দাও, এই আংটি তুমি আমাকে আবার ফেরত দিয়ে দিবে। ঠিক আছে সাধু বাবা, আমার যেদিন এই আংটিটার কাজ হয়ে যাবে, আমি আপনাকে এই আংটিটা ফেরত দিয়ে দেব। এরপর পারুল সেই আংটিটা নিয়ে চলে গেল সুরজপুর রাজ্যের দিকে। আর ওদিকে সেই তীরবীজ একটা গাছের নিচে দাঁড়িয়ে চিন্তা করছিল। পুরো রাজ্যটা সে ঘুরে দেখেছে, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কিন্তু যে মানুষটিকে সে চাচ্ছে সেই মানুষটির সন্ধান সে এখনো খুঁজে পায়নি। আর তাই তখন তীরবীজ বলতে লাগলো, রাজ্যে এমন একটা মানুষকেও খুঁজে পেলাম না, এখন তো আমাকে প্রাসাদে ফিরে রানীকে বলতে হবে। এরপর তীরবীজ আবারও রওনা দিল প্রাসাদের দিকে। প্রাসাদে ফিরে এসে সে রানী মালিকাকে বলতে লাগলো, রানী মালিকা, আপনি যে মানুষটিকে যাচ্ছেন সেই ধরনের কোনো মানুষ এই পুরো রাজ্যে আমি খুঁজে পাইনি। তীরবীজের মুখে এমন কথা শুনে রানী মালিকা অবাক হয়ে গেল। আর তখন সে বলতে লাগলো, কি বলছো, এমন একজনও নেই, তাহলে আমি কাকে বলে দিব? তুমি কি সত্যি পুরো রাজ্য খুঁজে দেখেছো? হ্যাঁ রানী মালিকা, আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি, কিন্তু সেরকম কোনো মানুষ খুঁজে পাইনি। তাহলে আমি কি করব? আমি কি তাহলে রাক্ষসী হতে পারবো না? আমার এখনই গুরুদেবের সাথে দেখা করে কথা বলতে হবে। এরপর রানী মালিকা গুরুদেবকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। তারপর রানী মালিকা কথা বলতে লাগলো গুরুদেবের সাথে। গুরুদেব, আপনার দেওয়া রাক্ষসটা আমার কাজ করতে পারেনি, ও সেই মানুষকে খুঁজে পায়নি, যাকে আমি বলি দিব। আমি সব জানি মালিকা,
ওর কাজের জন্য কোনো খুঁত রাখেনি, ও সত্যি খুঁজে পায়নি। তাহলে কি আমি রাক্ষস হয়ে উঠতে পারবো না? আমি তোমাকে রাক্ষসী বানানোর জন্য বিশেষ এক তন্ত্র পড়ে দিচ্ছি, এতে তুমি অর্ধেক রাক্ষসী হতে পারবে। কিন্তু পূর্ণ রাক্ষসী হতে গেলে তোমাকে সেই মানুষটিকেই খুঁজে বের করতে হবে আর তাকে বলি দিতে হবে। আমি যদি অর্ধেক রাক্ষস হয়ে যাই তাহলে আমার রাক্ষসী শক্তি ব্যবহার করতে পারবো গুরুদেব? তুমি যেহেতু অর্ধেক রাক্ষসী হতে পারবে তাই তুমি তোমার পূর্ণ রাক্ষসী ক্ষমতাও পাবে না, বরং অর্ধেক পাবে। কিন্তু পরিপূর্ণ রাক্ষসী হতে না পারলে তুমি যে শক্তি যে ক্ষমতা চাচ্ছ সেটা পূরণ করতে পারবে না মালিকা, আর তার জন্য তোমাকে অবশ্যই পূর্ণ রাক্ষসী হওয়ার জন্য বলি দিতেই হবে। ঠিক আছে গুরুদেব, আগে আপনি আমাকে অর্ধেক রাক্ষসী করে দেন, তারপর আমি সেই মানুষকে খুঁজে বের করব। এরপর গুরুদেব এক মন্ত্র পাঠ করে রানীকে অর্ধেক রাক্ষসী করে দিলেন। রাক্ষসী রূপে রানী মালিকা ভীষণ খুশি হলো। তারপর সে গুরুদেবকে বলতে লাগলো, গুরুদেব আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, কিন্তু আমার এই রূপ যদি জীব কুমার দেখে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। আমি কি আবার আমার মানুষ রূপে ফিরে আসতে পারবো? হ্যাঁ রানী মালিকা, তুমি তোমার রাক্ষসী রূপ থেকে আবারও মানুষ রূপে ফিরে আসতে পারবে, কিন্তু যখন ইচ্ছে তখন সেটা তুমি করতে পারবে না, কারণ তুমি এখনো পরিপূর্ণ রাক্ষসী হতে পারোনি। আর তাই যখন তোমার ভেতরে রাক্ষসী রূপটা ফিরে আসবে তখন তুমি চেষ্টা করবে জিৎ কুমারের কাছ থেকে নিজেকে আড়ালে রাখতে, এমনকি রাজ্যের সবার কাছ থেকেও। ঠিক আছে গুরুদেব। আর হ্যাঁ, তীরবিষকে তোমার সাথেই রাখো, ওকে দিয়ে তোমার এখনো অনেক কাজ করানো বাকি আছে। ঠিক আছে গুরুদেব, আমি এখনই তীরবিষের সাথে কথা বলছি। তবে আমি এখন চলি। গুরুদেব চলে যাওয়ার পর রানী মালিকা তীরবিষকে ডাকতে থাকলো। তীরবিষ দেখা দাও আমার সাথে। এরপর হাসতে হাসতে তীরবিষ এসে হাজির হলো রানী মালিকার সামনে। বলুন রানী মালিকা, আপনি তো আমাদের রাক্ষসী রানী হয়ে গেছেন। তুমি বেশ ভালো করে জানো আমি কেবল অর্ধেক রাক্ষসী হয়েছি। আমাকে পুরো রাক্ষসী হতে হলে সেই মানুষকে খুঁজে বলি দিতে হবে, আর তার জন্য তোমার সাহায্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি যে করেই হোক সেই মানুষকে আমাকে খুঁজে বের করতে সাহায্য করো। ঠিক আছে রানী মালিকা। ওদিকে পারুল সুরজপুর রাজ্যে চলে আসলো, আর আসার পর সে পাখি হয়ে খুঁজতে লাগলো সেনাপতি অজয়কে। কিছুক্ষণের মধ্যেই সে সেনাপতি অজয়কে খুঁজে পেল। তারপর পারুল ভালো করে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। যখন দেখল কেউ নেই তখন সে বলতে লাগলো, আমাকে এখনই সেই মন্ত্র পড়ে আবারও মানুষ হতে হবে, তারপর সেনাপতি অজয়ের সাথে কথা বলতে হবে। এরপর পারুল টুনির কথা মতো সেই মন্ত্রটি পড়া শুরু করল। হিং টিং ছট ছট, মানুষ করে দাও ঝটপট। এরপর পারুল পাখি থেকে সঙ্গে সঙ্গে আবারও তার সেই আগের মানুষের রূপে ফিরে আসলো। এরপর পারুল তখন সেনাপতি অজয়কে আস্তে আস্তে ডাকতে লাগলো, সেনাপতি অজয়, সেনাপতি অজয়, এদিকে আসুন, শুনুন, আমি পারুল, শুনছেন আমার কথা? পারুলের গলার আওয়াজ পেয়ে সেনাপতি অজয় পারুলের সামনে গেল। তারপর বলতে লাগলো, পারুল কোথায় ছিলে তুমি? আমি তো তোমার খোঁজে এসেছি এখানে। আস্তে আস্তে কথা বলুন, এখানে নয়তো আমরা ধরা পড়ে যাব। ভয় নেই, এখানে এখন কেউ আসবে না, তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে। আমি তো আপনাকে বারণ করেছিলাম এখানে না আসতে, তারপরও আপনি কেন এসেছেন? আমার মন বলছিল তুমি কোনো বিপদে পড়ে যাবে, তাই আমি তোমার জন্য চলে এসেছি। কিন্তু আমি তো কোনো বিপদে পড়িনি এখনো, আপনি আসাতে বিপদ তো বেড়ে গেল। সত্যি বলতে তোমাকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি উল্টো বিপদে পড়ে গিয়েছিলাম। সে তো আমি দেখতেই পেয়েছি, কিন্তু কি করে ওই অত বড় মিষ্টি কুমড়োর ভেতরে ঢুকেছিলেন আপনি?
বাবা আমাকে একটা জাদুর কুমড়োর বীজ দিয়েছিল আর সেটাই আসলে আমাকে এভাবে বাঁচিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে ধরা পড়ে গেছি রাজা জিৎ কুমার ও রানী মালিকার সামনে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন শুনুন, রানী মালিকা কি যেন করতে চাচ্ছে? একটা রাক্ষসকে দিয়ে সে কোনো কাজ করাচ্ছে, কিন্তু কি সেই কাজ সেটা আমাকে জানতে হবে। রানী মালিকার উদ্দেশ্য ধরতে না পারলে আমরা দুজনে বিপদে পড়তে পারি। কিন্তু আমি তো কোনো রাক্ষসকে দেখতে পাইনি। সেই রাক্ষস যদি নিজে থেকে কাউকে দেখা দেয় তাহলে কেবল তখনই সেই ব্যক্তি সেই রাক্ষসকে দেখতে পাবে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে রানী মালিকা সেই রাক্ষসকে দিয়ে কি করাচ্ছে। কিন্তু কি করে জানবো সেটা? একটা উপায় তো আছে। কি সেই উপায়? এই যে এই আংটি। এই আংটি? অজয় তখন বিস্মিত হয়ে গেল। এই আংটি দিয়ে কি করবে পারুল? আর কি করেই বা সেই আংটি দিয়ে সেই রাক্ষসের সম্পর্কে জানতে পারবে পারুল?